আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপুরা ভাইয়েরা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার ঈদের শপিং। এটা হচ্ছে ইনফিনিটিতে, এখানে সবই আছে। বাচ্চাদের ড্রেসগুলো অনেক সুন্দর, অসম্ভব সুন্দর, খুব ভালো লাগার মতো ড্রেস গুলা। বড়দের হইতে ছোটদের সবার ড্রেস এখানে পাওয়া যায়। মূলত যারা এক মার্কেট থেকে সব কেনাকাটা শেষ করতে চায় তারা এখানে আসলে আমার মনে হয় যে ভালো হবে, সবকিছু এক জায়গা থেকেই কিনতে পারবে। শাড়ির দোকান, এখান থেকে প্রায় কয়েকটা দোকানে গিয়ে শাড়ি দেখেছিলাম, কারণ পছন্দ হচ্ছিল না। তা অবশেষে এই দোকানটা থেকে কিনতে পারছি, এদের কালেকশনগুলো আমার ভালো লেগেছে। আমি আপনাদেরকে দেখাই কি কি শাড়ি কিনেছি। এই শাড়িটা আমার বোন চুজ করছে তার নিজের জন্য। এই শাড়িটা হচ্ছে আমার দাদির জন্য। শাড়িটা সুন্দর অনেক, ভেতরের আঁচল পার, তারপর ভেতরের ডিজাইন সুন্দর। এই শাড়িটা আমার চাচির জন্য কেনা হয়েছে। এই ড্রেসটা আমার ননদের ছেলের জন্য কিনেছি। আর সাবান শ্যাম্পু এগুলো আমার বাবুর জন্য কিনেছি। এগুলো সব গিফটের, কাকে কি দিব না দিব। এই যে এই এটা হচ্ছে বেবি টাওয়াল, আমার বোনের শ্বশুরবাড়ির একটা বাবুর জন্য কিনেছে। এটা ওর শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য কিনেছে। বাচ্চাদের ড্রেসগুলো এত সুন্দর হয়, দেখলে শুধু ইচ্ছে করে কিনে ফেলি। সব ড্রেস ভালো লাগে যেমনই হোক না কেন, শুধু ইচ্ছে করে কিনতে। ছেলে বাবুদের থেকে মেয়ে বাবুদের ড্রেসগুলো বেশি সুন্দর। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য কিনেছি। এই পাঞ্জাবিটা খুব ভাল লাগছে তাই পাঞ্জাবিটা কেনা। এটা হচ্ছে আমার বাবুর জন্য, বাবুর খালামণি কিনে দিয়েছে তাকে। কিন্তু সেগুলো আর
ওর মানে ঈদ ওর হচ্ছে সব মজা। ও এবার যে কতগুলো ড্রেস পেয়েছে, ওর যে কতগুলো ড্রেস কিনা হয়েছে, এই ড্রেসটা ছিল আমার ছেলের, তার নানা নানজাকে গিফট করেছে ড্রেসটা। আর এটা হচ্ছে আমার বড় ভাইয়ের, এই পাঞ্জাবিটা ছিল আমার বড় ভাইয়ের, এই ড্রেসটা তার বাবা তাকে দিয়েছে আমার বাবুর। এই ড্রেসটা খুব সুন্দর, এটার সাথে আবার মাস্কও আছে। এই ড্রেসটা আমার ননদের মেয়ের জন্য কেনা, তো এই ড্রেসটার কালার ঠিক ফ্যান কমন, রোদে একরকম দেখা যায় আবার লাইটে আবার আরেক কালার দেখা যায় এই আর কি। তো এই ড্রেসটা এই জন্যই কেনা। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে আমার ঈদে শপিং দেখানোর চেষ্টা করেছি, তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন।